চাচনী মেহবিল পরিবেশ পর্যটন প্রকল্প হয়তো আপনাদের কেতিয়াবা এই ঠাইখানে আহিছে আর মোৰ আজি অহা এই দিন হয়েছে দ্বিতীয় দুদিন আগতেও আহিছিল খুব ভাল লাগিল সেখানে দ্বিতীয়বার আকো আহিবলে মন গল আর ভাবিল এই ঠাইখান যেহেতু মেহবিল চাচনী মেহবিল বলে কলে তাত একটা ইতিহাস আছে আর একটা কাহিনী আছে আর মানে ভাবিল আপনার এই বিষয়ে অল্প জানাও মো ভিডিওটির জড়িয়ে চমুকই আর সেভাবে আপনার আজি ভিডিওটি আরম্ভ করছো আর বিশেষ এই ঠাইখান আছে ডিব্রুগড় জেলার নাহকটিয়া চাচনী আপনাদের কেতিয়াবা আহিব পারে আর লগতে এটা তেনহলে বলকসন আজি এই কাহিনীটি কি আপনাদের জানাও বলক প্রথমে আপনাদের জানাব বিচার যে মেহবিল আসলে কেনে হল আসলে ডিব্রুগড় জেলার চাচনী মৌজাত এনেকা সর বড় দশখান বিল আছে তার ভিতর আমার মেহবিল অন্যতম কারণ কেলে মেহবিল হওয়ার মেইন কারণটা হয়েছে নদীবিল এই এই বিলবিল বিশেষ এই বিলবিল নদী এরাহুটি ধেনুভিরিয়া টাইপ এনেকা বিল হয় আর তারে মেহবিল হচ্ছে ঘূরণীয় আর মানে বর্তমান যত উপস্থিত আছো আর যত নাকি ইকো পার্ক আছে আপনাদের উদ্যান আহিছে এখন হয়েছে এটা দ্বীপ আর এই দ্বীপের চারিওফালে সরু বড় গছ গছনি পানীরে গোটেই রাউন্ডটো ঘেরি রাখিছে আর সেই কারণে ইয়ার মেহবিল বলে কোৱা হয় আর ইয়ার জড়িত থাকা কাহিনীটো মেহবিলের এই স্থানীয় মানুষের বিশ্বাস অনুসরি বিশেষকৈ এটা কাহিনী প্রভাত আছে যেহেতু এই মেহবিলত পূজা বর্চনা এতিয়াও বর্তমান করে থাকে আর বন্তি জ্বলাই থাকে আর জলদেবতায় দুই চারি বছর মূরে মূরে বোলে একোজনকে মানুষের প্রাণও লয় বলে কৈছে আর রাতে কেতিয়াবা অসীম চরণের মানুষের মাতো শুনবলে পাওয়া যায় বলে কৈছে আর এটা সময়ত মেহবিলের এই মাজর যুগটো শ্রীরাম আতা নামের এটা পরিয়ালের একটা গোঁসাই ঘর বাস করেছিল আর সেই গোঁসাইজনের এগারী যুবতী আছিল যুবতীর নাম হয়েছিল আইটি যুবতী মানে জীয়েক আছিল আর সেই জীয়েকগী জলদেবতায় বিয়ার প্রস্তাব করেছিল সপোনত বিশেষকৈ গোঁসাইজনের সপোনত দেখাইছিল যে জীয়েকক বিয়া করাব বিচারিছে জলদেবতায় আর এই কথা গম পায় গোঁসাইজনে গম পায় নিজের জীয়েকক জলদেবতালে দিবল বিয়া দিবলে অমান্তি হয়েছিল মানে প্রত্যাহ্বান করেছিল আহ্বান তো আর সেইভাবে প্রত্যাহ্বান করার বাবে জলদেবতায় হঠাৎ এদিন রাতে তখন ঘর চারিওফালে পানীরে প্রীতি সৃষ্টি করেছিল আর প্রীতিক সৈমান করবাবে এইখানে করেছিল আর সৈমান করাই গোঁসাই কন্যাক যেহেতু আইটিক জলদেবতায় বিয়া করাই লই গেছিল আর সেই জলধারায় হয়েছিল মেহবিল বলে জানা যায় বিশেষ মানে বিশেষকৈ কিতাবত যখন অধ্যয়ন করেছো তারপরে আপনাদের জানাব বিচার এইখানে কথা এতিয়াও বিশ্বাস আছে যে কন্যাক বিয়া করাবলে অহা এই সোণর কন্যা মানে আইটিক বিয়া করাবলে অহা সোণর নাখনও বর্তমান মেহবিলত বর্তমানে পুত খাই আছে আর সেই বিলের কাষতে ভুমুকমুখ নামের এডোখর ঠাই আছে আর এতিয়াও সেই ঠাইখান আছে তাতে বোলে প্রথম ভুমুক ফাটি পানিধারা মানে জলধারা চারিওফালে মেরাই ধরেছিল সেইভাবে এই ঠাইখানের মেহবিল নামে পরিচিত হয়ে পড়ছিল আর এই মেহবিল ললে আপনাদের যদি অহা নাই কেতিয়াবা আহিব মানে ঠান্ডা দিনত আহিলে বেশি ভাল পাব আপনাদের বিভিন্ন চৰাই চিৰিকটি দেখে লো পাব আর এই ঠাইখান যত নাকি মানে বর্তমান আছো সেই ঠাইখান মানে বহুতো ঘাঁ বনের মানে বর্তমান আছে কিন্তু ঠান্ডা দিনত বহুত ধুনীয়া হয়ে যাব মানে একদম চাফ চিকুণ হয়ে যাব মানে যেহেতু ঠান্ডা দিনত আগতে আহিছো আর লগতে যেটো নাকি গেটৰ পৰা এই পর্যটন প্রকল্পলৈ যদি অহা রাস্তা মেইন মূল গেটৰ পৰা প্রায় দেড় কিলোমিটার মান হব পারে আর আহিলে আপনাদের কেতিয়াবা ভালদরে দেখব এই ঠাইখান যদি আপনাদের নাহকটিয়া টাউনলে আহে নাহকটিয়া টাউনের প্রায় বারো কিলোমিটার মান দূরত্ব হব আপনাদের আহিলে সকলখিনি দেখি পাবলে বহুত ভাল পাব বিভিন্ন ধরনের চৰাই চিৰিকটি দেখলে পাওয়া যাব জীব জন্তু আছে আর ইয়াতে বিভিন্ন গছ গছনি আছে আর লগতে ইয়াত থাকি ভাল পাব মানে এনেকুৱা এটা ধুনীয়া পরিবেশ মানে সকল ফালে আপনাদের পানি দেখব গছ গছনি পানিত থাকা গছ গছনি দেখব আর ইয়াত বিশেষকৈ চারিটাকে কটেজ দেখবলে পাওয়া গেছে কটেজবিল খুব ধুনিয়া বর্তমান চাফ চিকুণ হওয়া নাই বর্তমান কিন্তু ঠান্ডা দিনত বহুত ধুনিয়া হয়ে যাব আর আপনাদের ইয়াত কিছুমান দেখিছে চৰাই যেহেতু চৰাই বাঁহৰ কারণে এইবিলাক বাঁহ দি দিছে বাঁহৰ চুঙা দি দিছে চৰাই বাঁহ সাজিবৰ বাবে আর আপনাদের যে নাওখন আপনাদের অকনমান দেখালো কাহিনীটো মানে কি হল এই নাওখন বর্তমান সেই চিহ্ন যেহেতু প্রতীক হিসাবে এই নাওখনত তেনেকৈ বর্তমান এটা ফুটাই তুলিছে দেখাই তুলিছে আমার রাইজে যাতে জানক এইখিনি বিষয়ে সেভাবে এনেকৈ বনাই রাখিছে আজি ভিডিওটো ইমানতে সমাপ্ত করব বিচাৰিছো আপনাদের ইয়ালে আহিলে সবিশেষ তথ্য জানিব পাৰিব আৰু আজিলৈ ধন্যবাদ জয় অসম।